নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ছটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে ফিক্সড ডিপোজিটে সুদ এক ধাক্কায় বাড়ল নতুন সুদের তালিকা কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে দেশের যেই সকল মানুষরা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেছেন তাদের জন্য এক দারুণ খবর ভারতে প্রচলিত সরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক হল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি অনেকগুলি ব্যাংকই তাদের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে তবে এবার পিছিয়ে নেই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াও সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করল এই ব্যাঙ্ক চলতি বছরের পাঁচই জুলাই থেকে ব্যাংকের বিভিন্ন প্রকল্পে কার্যকরী হয়েছে নতুন সুদের হার এবার গ্রাহকদের জন্য বিশেষ লাভের সুযোগ করে দিল ইউনিয়ন ব্যাংক এই মুহূর্তে সব থেকে বেশি পরিমাণ সুদ পাওয়া যায় ইউনিয়ন ব্যাংকের সিনিয়র সিটিজেনদের জন্য নির্ধারিত প্রকল্পগুলি থেকে আট পার্সেন্ট সুদ ধার্য করেছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পঞ্চাশ বেসিস পয়েন্টে সুদের হার ধার্য করে থাকে অর্থাৎ সাধারণের জন্য যে সুদের পরিমাণ হবে সাত দশমিক পঞ্চাশ শতাংশ সেই একই প্রকল্পের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য সুদের পরিমাণ ধার্য হবে আট শতাংশ ইউনিয়ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট রেট ইউনিয়ন ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছরের মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা সম্ভব দুই সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মেয়াদযুক্ত যে কোনো প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ধার্য করা হয়েছে তিন দশমিক পঞ্চাশ শতাংশ তিন ছেচল্লিশ দিন থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাসের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে চার দশমিক পঞ্চাশ শতাংশ সুদ ধার্য করা হয়েছে চার একানব্বই দিন থেকে একশো কুড়ি দিনের মেয়াদের জন্য নির্ধারণ করা হয়েছে চার দশমিক আশি শতাংশ সুদ পাঁচ একশো একুশ দিন থেকে একশো আশি দিনের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য ধার্য করা হয়েছে পাঁচ শতাংশ সুদ ছ একশো একাশি দিন থেকে এক বছরের মেয়াদ যুক্ত ফিক্সড ডিপোজিটের জন্য নির্ধারিত সুদের পরিমাণ ছয় দশমিক পঁয়ত্রিশ শতাংশ সাত এক বছর অথবা তিনশো আটানব্বই দিনের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ধার্য করা হয়েছে ছয় দশমিক আশি প্রকল্পের ক্ষেত্রে ধার্য করা হচ্ছে সাত দশমিক পঁচিশ সাধারণের জন্য নির্ধারিত ফিক্সড ডিপোজিট প্রকল্পগুলির মধ্যে বেশি সুদ পাওয়া যায় তিনশো নিরানব্বই দিনের মেয়াদযুক্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নয় চারশো দিন থেকে নশো ছিয়ানব্বই দিনের মধ্যবর্তী প্রতিটি ফিক্সড ডিপোজিটের জন্য ধার্য করা হয়েছে ছয় দশমিক ষাট শতাংশ সুদ দশ নশো সাতানব্বই দিন থেকে তিন বছরের মেয়াদযুক্ত প্রকল্পের জন্য নির্ধারিত হয়েছে ছয় দশমিক সত্তর শতাংশ সুদ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার প্রচলিত ফিক্সড ডিপোজিটগুলির মধ্যে সব থেকে লম্বা মেয়াদযুক্ত প্রকল্পটি হল তিন বছর থেকে দশ বছরের মেয়াদযুক্ত প্রকল্প এই প্রকল্পটির জন্য সুদের হার ধার্য করা হয়েছে ছয় দশমিক ষাট শতাংশ এভাবেই উক্ত মেয়াদগুলির মধ্যে ইচ্ছুক বিনিয়োগকারীরা তাদের পছন্দসই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তবে বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগটি বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়টি অবশ্যই তার বিবেচনা করার প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে